MDS বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো দাহুয়ার আইপি ক্যামেরা কম্পিউটারের মাধ্যমে কিভাবে আইপি চেঞ্জ করবেন। কনফিগ টুল নামে একটি সফটওয়্যার লাগবে, সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করে নেবেন। এটা কিভাবে ডাউনলোড ও ইনস্টল করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এটির একটি ভিডিও করা আছে, সেটি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। কনফিগ টুল ডাউনলোড ও ইনস্টল করার পরে আপনি যে ক্যামেরার আইপিটি চেঞ্জ করতে চাচ্ছেন ওই ক্যামেরাটি পাওয়ার দিবেন এবং কম্পিউটারের ল্যান পোর্ট অথবা রাউটারের ল্যান পোর্টে লাগাবেন। তারপরে কনফিগ টুল সফটওয়্যার ওপেন করার সাথে সাথে এখানে যে ডিফল্ট আইপি থাকে ক্যামেরার, ওই আইপিটি শো করবে। আপনার যতটি ক্যামেরা থাকবে ঠিক ততটি শো করবে। যেমন আমার একটি ক্যামেরা রাউটারের সাথে সেট করে রাখছি, ওই ক্যামেরার শুধু আইপিটা শো করছে। এটা হলো HFW 1230ST। আর যদি না পায় সেক্ষেত্রে রিফ্রেশ করে দিবেন, তাইলে পাবে। তারপরে ক্যামেরাটি টিক মার করবেন, ইনিশিয়ালাইজ করবেন, ইনিশিয়ালাইজে ক্লিক করবেন, তারপরে আবার ইনিশিয়ালাইজে ক্লিক করবেন। এখানে একটি উইন্ডো আসছে, ইউজার নেম এডমিন আছে, যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। নিউ পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ড, যদি ইমেল অ্যাড্রেস সেট করতে চান তাহলে ইমেল অ্যাড্রেস টাইপ করবেন, আর যদি না চান সেটা টিক মার্কটি উঠিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর ওকে ক্লিক করবেন। ইনিশিয়ালাইজ হয়ে গেছে, ফিনিশে ক্লিক করবেন। আইপি চেঞ্জ করার পূর্বে সার্চ সেটিংয়ে ক্লিক করবেন। ইনিশিয়ালাইজ করার সময় ক্যামেরায় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি এখানে দিবেন, তারপর ওকে ক্লিক করবেন। এখন ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করার পরে একটি উইন্ডো আসবে, এখানে আপনার আইপি সিরিজ মিলিয়ে আইপি দিবেন, যেমন 192.168.0.201 করে দিব। সাবনেট মাস্টে ক্লিক করবেন, এখানে 255.255.255.0 দিবেন। গেটওয়েতে 192.168.0.1 দিবেন, তারপর ওকে ক্লিক করবেন। একটু সময় নেবে, আইপি চেঞ্জ হয়ে যাবে। এখন একবার রিফ্রেশ করে দেখবেন যে আইপি চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, আইপি চেঞ্জ হয়ে গেছে, এখানে আগে 1 সিরিজে ছিল, এখন 0 সিরিজ হয়েছে। আর আপনাদের যদি আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড কোনো প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে সার্ভিস 100% পাবেন। আমরা কম প্রফিটে সেল করে থাকি, আপনাদের যদি সার্ভিসের জন্য প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।